ওগো আমার সোনার মানিকিয়া আমার নবী তখন দুনিয়াতে আসেননি রাত আর দিন দুজনই ঝগড়া করিও রাত কেটে কেটে বলে আল্লাহ রাত কাটে আল্লাহর দরবারে আল্লাহ আমার হাবিব যে রাতের বেলা পাঠান আমি রাত কোন আনন্দ পাবো দিন কান্না শুরু করে দিয়েছে আল্লাহ নবীকে দিনের বেলা পাঠানো আমি দিন বড় আনন্দ পাবো মহান আল্লাহ পাক উবাইয়ের কান্না কবুল করে আমার নবীর ভোরবেলা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন ভোরবেলা পাঠিয়েছেন ভোরবেলাটাকে কেউ রাত বলতে পারবে না কেউ দিন বলতে পারবে না আল্লাহর কি বিচার ভাইজান আম্মাজান আমিনা হুজুরের মা বলছেন আমার পেটে মোহাম্মদ রাসূলুল্লাহ এসেছে আমি বলতে বুঝতেই পারি কারণ মেয়েদের পেটে বাচ্চা আসার পরে মেয়েরা অনেক কষ্ট অনুভব করে কিন্তু আমার পেটে আমার বাচ্চা আসায় আমি কিছু বুঝতেই পারিনি গোটা জগতের নারী জাতি প্রতি মাসে মাসে পাঁচ দিন সাত দিন ধরে ঋতু হয় এটা তাম পৃথিবীর নারী জাতি কিন্তু মেয়েদের পেটে যখন বাচ্চা এসে যায় ওই ঋতুটা বন্ধ হয়ে যায় আমিনা বলছেন রাসূলুল্লাহ আমার পেটে আসার পরে আমার কোন মাসে ঋতু বন্ধ হয়নি মেয়েদের পেটে বাচ্চা আসার পরে সাধারণ মহিলার তুলনায় ওই মহিলার পেট উঁচু হয়ে যায় আমার পেট একদিন উঁচু হয়নি আমার স্বাভাবিক মহিলাদের মতনই ছিলাম কত কষ্ট অনুভব করে মানুষ আমি কোনো কষ্ট অনুভব করিনি কিভাবে বুঝবো পেটে বাচ্চা হযরত আমিনা বলেন নবী আমার পেটে যখন প্রথম মাস এসেছেন আদম নবী আলাইহিস সালাম আমাকে স্বপ্নের ভিতরে বলে গেলেন আমিনা তোমার পেটে যে বাচ্চাটি আছে ভূমিষ্ঠ হলে নাম রেখো মোহাম্মদ আল্লাহর নবীর জননী আম্মা জান হযরত আমিনা বলেন নবী আমার পেটে যখন দুই মাস নবী ঈসা আলাইহিস সালাম আমাকে স্বপ্নের ভিতরে বলে গেলেন আমিনা তোমার পেটে যে বাচ্চাটি আছে ভূমি চলে নাম রেখো মোহাম্মদ নবী আমার পেটে যখন তিন মাস নবী নূহ আলাইহিস সালাম আমাকে স্বপ্নের ভিতরে বললেন ও আমিনা তোমার পেটে যে বাচ্চাটি আছে ভূমিষ্ঠ হলে নাম রেখো মোহাম্মদ প্রতি মাসে মাসে একজন করে নবী আমাকে স্বপ্নের ভিতরে বলে দেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম নবী ইসমাইল আলাইহিস সালাম প্রতি মাসে একজন করে নবী আমার বলে দেন নবী আমার পেটে যখন দশ মাস ঈসা নবী আলাইহিস সালাম আমাকে স্বপ্নের ভিতরে বুঝালেন আমিনা গো তোমার পেটে যে বাচ্চাটি আছে ভূমিষ্ঠ হলে নাম রেখো মোহাম্মদ তাই বুঝলাম পেটে বাচ্চা রসুলের এই সিরাত যে বা যারা আলোচনা করে তাদের গোনা ধরে যারা বসে বসে শোনে তাদের গোনা ধরে যতবার শুনবেন ততবার গোনা ধরবে রসুলের সিরাত এত বরকতপূর্ণ জিনিস যতবার আপনি শুনবেন বসে বসে ততবার গোনা ধরবে আল্লাহর খাস রহমত নাজিল হয় একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি হযরত আমিনা বলেন আমার গভীর রাতে প্রসব বেদনা শুরু হলো 570 খ্রিস্টাব্দে 8ই জুন বাদি রবিউল আউয়াল গভীর রাতে প্রসব বেদনা শুরু হয়ে গেল বড় চিন্তায় পড়ে গেলাম আমার ঘরে কোনো পুরুষ নাই কোনো মহিলা নাই বিরানে স্বামী তো বেঁচে নাই এই কঠিন অবস্থায় আমাকে দেখতে আমি ঘরে দরজা খুলে দিলাম সুন্দর চাঁদ ফুট ফুটে চাঁদ আমি লক্ষ্য করছি সরাসরি কাবার দিকে আমিনার ঘরটা কাবা শরীফের পূর্ব গায়ে হয়তো এখনকার হাজী সাহেবেরা বলবে যে আমিনার ঘরের থেকে তো কাবা শরীফ দেখা যায় না তখন হারাম শরীফ ছিল না আমি যে জামানার কথা বলছি
সরাসরি কাবা দেখে দিতে আমিনার ঘরে দরজা খুলে দেখছেন ওই গভীর রাতে কাবা শরীফ থেকে কয়েকজন মহিলা হেঁটে হেঁটে আসছে হযরত আমিনার ঘরে সামনে যে সালাম করলেন বললেন ও আমিনা ভয় পাবে না আমি হলাম বিশ্ববরণ বেঈমান ফেরাউনের বিবি হযরত আসিয়া আমার পাশে দাঁড়িয়ে আছেন ঈসা নবীর জননী হযরত মরিয়ম মহান আল্লাহ জান্নাতি হুর সহ আপনার খেদমত করার জন্য পাঠিয়েছেন আমিনা খুশি হলেন হযরত আমিনা বলেন ভোরবেলায় আমার নবীর নাড়ি কাটা ছিল আমার রসুলুল্লাহর খাতনা দেওয়া ছিল আমি না বলে লক্ষ্য করে দেখলাম আমার নবীজির গায়ে জান্নাতের পোশাক পরিধান করানো ছিল হুজুর মার পেট থেকে বেরিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে মাথাটা নত করে সেজদায় পরিধান কি বলছিলেন আমিনা বলছেন আমি মুখের কাছে কানটা লাগিয়ে শুনতে পাচ্ছিলাম হুজুর আল্লাহ আল্লাহ বলে আওয়াজ দিচ্ছিলেন কোন কোন বক্তা সাহেবেরা বলেই থাকেন যে হুজুর মায়ের পেট থেকে বাইরে বেরিয়ে রব্বি হাবলি উম্মতি বলেছিলেন এটা সহি কথা না এটা সহি কথা হুজুর রব্বি হাবলি উম্মতি বলেননি উনি বলেছিলেন আল্লাহ আল্লাহ বলে আওয়াজ করেছিলেন আমি না আমার রসুল্লাহকে যেমনি কোলে উঠিয়ে এনেছেন মুহূর্তের ভিতরে জিব্রাইল সামনে যে হাজির হয়ে গেছে ও আমি না তোমার এই বাচ্চাকে কাউকে এখন দেখানো যাবে না তামাম পৃথিবীর ফেরেশতারা তোমার বাচ্চার দিদারের জন্য আসছে হযরত আমিনা রাসূলুল্লাহকে কোলে তুলে নিছেন না 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 ওই সময় নবী দাদা আব্দুল মুত্তালিব তিনি কাবার মুতাল্লি ছিলেন কাবার দরজার কাছে তিনি ঘুমাইছিলেন আব্দুল মুত্তালিব বলছেন ভোরবেলায় আমার ঘুম ভেঙে গেল আমার যখন ঘুম ভেঙে গেছে আমি লক্ষ্য করছিলাম কাবা শরীফ থেকে দলে 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 ফেরেশতারা স্লোগান দিতে দিতে আমিনার ঘরের দিকে যায় আমি স্লোগানটা খুব খেয়াল করছিলাম বারবার স্লোগান দেয় বহু ফেরেশতারা আমার সঙ্গে পড়ুন স্লোগানটা এমন ছিল মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ আব্দুল মুত্তালিব বলে আমার ঘুম ভেঙে গেল স্লোগান শুনে আমি আস্তে আস্তে আমিনার ঘরে দরজার কাছে যখন পৌঁছে গেলাম আমি বললাম বাবা তুমি কি বাচ্চা প্রসব করো তো আমিনা বললেন আব্বা বাচ্চা প্রসব করেছি তবে আপনি যেন ঘরে আসবেন না আপনার দাদুমণির দিদারে অগণিত ফেরেশতারা মৌজুদ আছে আব্দুল মুত্তালিব বলেন মা সে কি কথা আমার দাদুমণির বাপ নাই কোনো ভাই বোন নাই আমি তো প্রথমে দেখব এই বলে ঘরে প্রবেশ করতে আল্লাহর একজন ফেরেশতা আব্দুল মুত্তালিবের হাত ধরে বার করে দিয়েছিল আব্দুল মুত্তালিব তিন দিন কথা বলতে পারেন হুজুর আমিনার কোলেই আছে এরা মক্কা শরীফের একটা দেশপ্রথা দিও যে মক্কার মেয়েরা বাচ্চা প্রসব করত কিন্তু বাচ্চাদের দুধ খাওয়াত এখনো সৌদির কিছু ধনী সম্প্রদায়ের ঘরের বউরা মেয়েরা বাচ্চাদের দুধ খাওয়ায় না দাই রেখে দুধ খাওয়ায় তেরা মক্কার একটা দেশ প্রথা নিয়ম মদিনা থেকে মেয়েরা যেয়ে দলে দলে মক্কা থেকে বাচ্চা এনে দুধ খাবিয়ে বড় করতে এটা ওদের একটা দেশ প্রথা নিয়ম আমার নবী দুধ পান করিয়েছিলেন হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা হালিমা বলছেন আমি
রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কোনো লোকজন নাই, কোনো জনপ্রাণী নাই, শুধু একটা আওয়াজ শুনছি, হালিমা তোমার নসিব বড় ভালো, জগতে শ্রেষ্ঠ মহামানব মক্কার কোরেশ বংশের একটি এতিম বাচ্চা তোমার দুধ খেয়ে বড় হবে। শুধু এই আওয়াজ শুনছি, এদিক ওদিকে তাকাচ্ছি, কাউকে খুঁজে পাচ্ছি। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে যে স্বামী সঙ্গে ঘটনাটা খুলে বললেন, চলো এখন মক্কা যেতে হবে। হালিমা স্বামী বললেন, এই বিবি মক্কা যাওয়া সম্ভব নয়, প্রথম কথা শোনো, তুমি ভুল চিন্তা করছো, আমাদের দেশের বহু মেয়েরা মক্কায় বাচ্চা নিতে চলে গেছে, আমরা তুই এখন কোনো বাচ্চা পাবো না। দ্বিতীয় নম্বর কথা শোনো, আমাদের উট বড় দুর্বল, এখান থেকে উট মক্কায় হেঁটে যেতে পারবে না। হালিমা বলে, কোনো কথা শুনতে চাই না, আমি জীবনে এমন গাইবি আওয়াজ কোনোদিন শুনিনি, আপনি আমার সঙ্গে চলুন, যে কোনো ভাবে মক্কা জমিনে চলে যাবো। হালিমা শোনে না, স্বামীকে নিয়ে উঠে চড়ে বসলেন। উঠু যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে উঠা চলতে পারি না, উঠকে উঠকে বাবলা গাছে বেঁধে রেখে হালিমা স্বামীকে নিয়ে হেঁটে হেঁটে মক্কা চরিবি পৌঁছে গেছেন। কাবা চরিবের সামনে হালিমা স্বামীকে দাঁড় করিয়ে দিও, মক্কা রলিতে গলিতে হালিমা ঘুরে 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 কোনো বাচ্চা কাছে পেলেন না। ঠিক আমি না কুড়িয়ে ঘরের সামনে দিয়ে যখন ফিরে আসছিলেন, আমি না নজর পড়ে গেলাম, আমি না বোঝেন ও বুবু জান, বাচ্চা নিতে চেয়েছেন শুনুন, দিঘা শুন, আপনাদের দেশের সব মেয়েরা সব বাচ্চা কাছে নিয়ে গেছে, আমার কোলে যে বাচ্চাটা দেখছেন এই বাচ্চার বাপ ভাই বোন নাই বলে আপনার দেশের কোন মহিলা বাচ্চাটা নিজে নিতে রাজি হলো না, আপনি আমার ঘরে আসুন, আমি আপনাকে দুটো কথা বুঝাবো। এক নম্বর কথা হলো, আমার এই বাচ্চা আমার পেটে আসার আগেও, আমার এই বাচ্চারা পেটে আসার পরেও, আমার এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগেও, আমার এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরেও, আমি যা অলৌকিক ঘটনা দেখেছি শুনেছি জগতের কোন নারী তা দেখেন নাই শোনেন নাই। দ্বিতীয় নম্বর কথা শুনুন, এই বাচ্চার আপনা থাকলেও ওর দাদু দার আছে, আমি আছি, আপনাকে কেউ কোঠো হুকুম দেব, নিয়ে যান আমার এই বাচ্চা। হালিমা এই কথা শুনে আমার রসুলুল্লাহকে কোলে তুলে দিও, মক্কাবাসীর বেজিয়ে স্বামীকে বুঝাচ্ছে না, এই বাচ্চার মা, এই বাচ্চা ছাড়া কোনো বাচ্চা পাই দিও, তবে এই বাচ্চার মা আমাকে বলেছে, আমি আমার এই বাচ্চা পেটে আসার আগে, বাচ্চাটা পেটে আসার পরেও, বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার আগে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে ওর মা যে অলৌকিক ঘটনা দেখেছে শুনেছে জগতের কোন নারী তা দেখেন নাই, আপনাকে কি বলবে? এই ছদিনের শিশু বাচ্চাটা, ওই বাচ্চার মা যেমনি আমার কোলে দিয়ে দিয়েছে, ছদিনের শিশু বাচ্চা আমার মুখের দিকে তাকিয়ে মিস করে হেসে ফেলেছে। আমিও জীবনে শুনিনি যে স্বাধীনের বাচ্চা কোন মানুষের দিকে তাকিয়ে হাসতে পারে। আমি যে বারবার গাইবি আওয়াজ শুনছিলাম, মনে হচ্ছে এই সেই বাচ্চা। তো হালিমার স্বামী বলছে, তবে নিয়ে চলো। স্বামীর অনুমোদনে হালিমা আমেনার কাছে গেছেন, হালিমার সঙ্গে আমেনার অনেক কথা বোঝা পড়া হলো। হালিমার কোলে আমিনার নবী পাককে তুলে দিয়েছেন, যত্ন করে রাখবেন, কষ্ট দেবেন, যেটা মায়ের স্বভাব সব বলেছে। হালিমা বলছেন, আমি বাচ্চাটাকে নিয়ে প্রথম ডান স্তনটা মুখে দিলাম, হুজুর গড়গড় করে দুধ খাচ্ছেন, কিছুক্ষণ বাদে বাম স্তনটা মুখে দিলাম, হুজুর বাম স্তনে দুধ খেলেন না। মহান আল্লাহ আমার রসুলুল্লাহকে সতর্কবাণী শুনিয়েছিলেন, হাবিব আপনি যত দুটো স্তনের দুধ একসঙ্গে খাবেন না, কারণ হালিমা তো নিজের একটা বাচ্চা আছে, সে একটা স্তনের দুধ খাবে, আপনি আর একটা স্তনের দুধ খাবেন,
দুইটা স্তনের দুধ যদি একসঙ্গে খান তাহলে আপনার ভাইয়ের হক নষ্ট করা হবে ছয় দিনের শিশু নবী জগৎবাসী শিক্ষা দেন তোমরা জানো কারো হক ফাঁকি দিও না তবে জায়গায় একটা কথা বলে রাখি কোন লোক যদি সারা রাত গান শুনে কোন লোক যদি শরের গোস্তে ভাত খায় এত বড় হারাম কাজ করে আল্লাহর কাছে যদি নিরালায় বসে বসে কাঁদে যে আল্লাহ হারাম করেছি শরের গোস্তে ভাত খেয়েছি আল্লাহ মাপ করতে পারে তবে হক ফাঁকি দেওয়া গুনাহ আল্লাহ বলো মাপ করে না কিছু লোক আছে সমাজে তারা হক ফাঁকি দেয় ছোট ছেলের উপর খুব মায়া ও দুবিঘে জমি বেশি লিখে দিছি বড় ছেলে আমার খুব শখের ছেলে ভাই ওরে দিছি দুবিঘে জমি মাঝখানে ছেলেগুলোর আর দেয়নি আবার দুই একজন লোক হস করে বাড়ি যে সম্পত্তি সব ছেলেগা নামে লিখে দিলে মেয়েগুলোর হক ফাঁকি দিলে এরকম সমাজে বহুত আছে হক ফাঁকি দেওয়া গুনাহ আল্লাহ মাফ করে না বিশ্ব নেতা স্বাধীনের শিশু রসুল্লাহ জগৎবাসী শিক্ষা দিয়েছেন তোমরা যেন হক ফাঁকি দিও না হযরত খলিফা আমার নবীকে নিয়ে আও আমার বাজার স্বামীকে সঙ্গে করে নিও হেঁটে হেঁটে যখন দুর্বল উটির কাছে পৌঁছে গেছেন ও পৌঁছে দিয়ে দেখতে পান ও আমার নবী তীর বরকতেও রাসূলুল্লাহর বরকতেও দুর্বল উটের চেহারাটা সুন্দর হয়ে গেছে ও উটে চড়ে বসেলেন ও উট এত জোরে দৌড়াতে লাগলো আমার দেশে যে স্বামীরা বাচ্চা নিতে চেয়েছিল মক্কা ওই সমস্ত মেয়েদের আগে আগে আমার উট আমার বাড়ি পৌঁছে গেছে হালিমা বচ্চের বাড়িতে যাওয়ার পরেও আমার রাসূলুল্লাহর বরকতেও আমার বাড়ি যাবতে উড়ু ভেড়া চেহারা গুলো সুন্দর হয়ে গেছে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কোসি বাচ্চা মোহাম্মদ রাসূলুল্লাহ কাপড়ে পেশাব পায়খানা করতেন না করিও কাপড়ে পেশাব পায়খানা করিনি বিছানায় পেশাব পায়খানা হালিমা বলছে এত রাস্তা আসলো তো পেশাব পায়খানা করলো না শিশু বাচ্চাটাকে নিয়ে বাইরে গিয়ে ধরে বলছে বাপ একটু পেশাব পায়খানা করে না হুজুর পেশাব পায়খানা করিয়েছেন সঙ্গে সঙ্গে মাটি পেশাব পায়খানা খেয়ে ফেলেছে আমার নবী পেশাব পায়খানা কেউ দেখতে পেতেন না হালিমা বলেন ধরে বাইরে নিয়ে গেলে পেশাব পায়খানা করতো যখন পেশাব পায়খানা করতো মাটি খেয়ে ফেলতো আমি একদিন পেশাব পায়খানা দেখার নিয়াতেও কিরকম পেশাব কিরকম পায়খানা দেখার নিয়াতেও আমি পাথরের উপরে বসিয়ে দিলাম আল্লাহর নবী পাথরের উপরে বসে যখন পেশাব পায়খানা করতেন ওই পাথর ফাঁক হয়ে পেশাব পায়খানা গুলো খেয়ে ফেলেছে শুধু পেশাব পায়খানার ভিতর থেকে একটা ঘেরা আসতো আতরের চেয়ে সুখ ঘেরা পৃথিবীর শ্রেষ্ঠতম হানাফি মাজাবের বড় আলেম আল্লামা ইবনে আবিদিন রুদুল মুহতার জগৎ বিখ্যাত ফতোয়ার কিতাবে লিখেছেন রাসূলুল্লাহর পেশাব পায়খানা পবিত্র ছিল সুবহানাল্লাহ বলেন জগতের কারো পেশাব পায়খানা পবিত্র বলা যাবে নবীর পেশাব পায়খানা পবিত্র হযরত আলী বলেন নবীকে বাড়িতে নিয়ে যাওয়ার এক মাসে বিজামান নবী উগুলোতে শিখেছেন বাচ্চাদের স্বভাব বাচ্চাদের প্রথম স্বভাব হচ্ছে উবুড় হওয়া মা তো চিত করে শোয়াইয়ে রাখে বাচ্চার প্রথম স্বভাব উবুড় হওয়া তারপরে স্বভাব বসা তারপরে স্বভাব হামা টানা তারপরে স্বভাব উঠে দাঁড়ানো তারপরে আদো আদো হাত হযরত আলী বলেন
رسول الله আমার বাড়ি আসার এক মাসের মাঝে আমি দেখলাম নবী উপরতে শিখেছেন এক এক উপর হয়ে যায় দু মাস বয়সে নবী বসতে শিখেছেন তিন মাস বয়সে নবী হামা টানতে শিখেছেন চার মাস বয়সে নবী দাঁড়াতে শিখেছেন পাঁচ মাস বয়সে নবী আস্তে আস্তে হাঁটে আর দোয়াত কথা বলেও নবী ছয় মাস বয়সেও মক্কার যুবকদের সঙ্গে দৌড়াদৌড়ি করতেন এই ছয় মাস বয়সে রাসূলুল্লাহ মক্কার যুবকদের সঙ্গে বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলতেন হালিমা বলেন নবী আমার বাড়ি একটা না চার বছর কাটালেন হালিমা নিজের বেটা আব্দুল্লাহ অবাক হয়ে যায় মুহাম্মদের আচরণ ব্যবহার না 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 হালিমাকে বারবার বলে আম্মা জানো দুধ ভাই মুহাম্মদকে আমার সঙ্গে দেন মাঠে নিয়ে খেলা করব হযরত হালিমা বলে বাপ আব্দুল্লাহ আমি মুহাম্মদের মার কাছে শুনেছি মুহাম্মদ ওর মার পেটে আসার আগেও না 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 পেটে আসার পরেও বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার আগে ভূমিষ্ঠ হওয়ার পরেও ওর মাঝে অলৌকিক ঘটনা দেখেছে জগতের কোন নারী তা দেখেন নাই শোনেন নাই আমার বাড়ি আজকে চার বছর এসেছে আমি যা অলৌকিক ঘটনা মুহাম্মদকে নিয়ে দেখছি জগতের কোন নারী তা দেখেন নাই মুহাম্মদের আর কোন ভাই বোন নাই একটা কিছু হয়ে গেল ওর মার কান্না দেখা যাবে না আব্দুল্লাহ বারবার বলে আম্মা জীবন দিয়ে আমার ভাইকে বাঁচিয়ে নিয়ে আসব কোন কথা নয় আব্দুল্লাহ বারবার পেরাপেরি করায় আল্লাহ নবী কি নিয়ে মাঠে চলে গেল একদল ছেলেরা বসে গল্প করে খেলাধুলো করবে দেখা গেল দূর থেকে দুইজন সাদা জুব্বা দাড়ি পাগড়ি মাথায় মানুষ এসেছে আমার নবীর দুই হাত ধরে উঠেই নিয়ে উঁচু পাহাড়ে মাথা দিয়ে আল্লাহ নবীর মুখ থেকে নাভি পর্যন্ত খেটেও পেটের নাড়ি ভরিও দিল কলিজা গুলো বার করে ফেলেছে আব্দুল্লাহ এই অবস্থা দেখে ছুটে 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 বাড়ি গিয়ে আম্মা জানকে বলেন আম্মা দুধ ভাই মুহাম্মদকে জন্মের মতন হারিয়ে ফেলেছি যে অবস্থা দেখে জীবনে হাই বেঁচে নাই হযরত হালিমা চিৎকার করে কাঁদা দৌড়ায় ওই পাড়ে মাথায় উঠেও দেখতে পেলে রসুল্লা নীরবে বসেও আমার নবী জড়িয়ে ধরে বলে বাপ মুহাম্মদ কি হয়েছে বলো না আল্লাহ নবী বলে আম্মা আমি আপনার বুঝাইতে পারবো না তবে শুনুন দুইজন সাদা জুব্বা দাড়ি পাগড়ি মাথায় মানুষ এসেছেও আমার এই পাড়ে মাথায় নিয়েও বুক থেকে নাভি পর্যন্ত কেটেও দিল কলিজা নাড়ি ভুড়ি বার করে পবিত্র পানি দিয়ে সাফ করে ভিতরে দিয়ে দেছে আমার এক বিন্দু পরিমাণ কষ্ট হই না সুবহানাল্লাহ এর নবী সিনাসাক বলা হয় এটা কোন নবী করা হয়নি আমার নবীর জন্য খাস জিব্রাইল আর মিকাইল ফেরেশতাকে দিয়ে আল্লাহ নবীর নাড়ি ভুড়ি দিল কলিজা সাফ করে এই সিনাসাক নবী চারবার করা হয় প্রথম চার বছর বয়সে দ্বিতীয়বার বারো বছর বয়সে তৃতীয়বার গারেহেরা পাহাড়ের মাথায় রসুলুল্লাহ যে দীর্ঘদিন ধরে আল্লাহর ধ্যানে মশগুল ছিলেন চল্লিশ বছর বয়সে যেদিন নবীকে আল্লাহ নবুয়াত দান করেছিলেন ওই দিনকেও নবী সিনাসাক করা হয় চতুর্থবার আমার নবীকে আল্লাহ পঞ্চাশ বছর বয়সে আল্লাহর আরশে দাওয়াত করেছিলেন ওই দিনকে ওই আল্লাহর আরশে আমার নবীর সিনাসাক করা হয়েছে মোট চারবার নবী সিনাসাক করা হয়েছে এটা কোন নবীর না এটা আমার রসুলের জন্য স্পেশাল খাস আমার জনার মানে কিনা
মহানত রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে হালিমা চিন্তায় পড়ে গেল বোচে কানে কেটেছে দিল কলিজা বার করেছে এক বিন্দু রক্ত পড়ে নাই এখানে কোনো কিছু দেখা যায় না আমার মনে এক জেনারেস রয়েছে আমি এই বাচ্চাটাকে রাখব না আমার নবীকে নিয়ে হালিমা মক্কার পানি রওনা হয়েছে রসুলনির কোলে ফিরিয়ে দেবে না 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 মক্কা শরীফে যেতে যেতে পিছন দিক দিয়ে হযরত হালিমা বলেন আমার নবী হারিয়ে গেছে উটনিয়ে চারিদিকে দৌড়াদৌড়ি করে আমার নবীর খুঁজে পেলেন না ওখান থেকে সরাসরি মক্কা শরীফে যেয়ে হযরত আমিনার সঙ্গে কিছুই না বলে নবী দাদা আব্দুল মুত্তালিবকে যে ঘটনাটা খুলে বললেন আব্দুল মুত্তালিব কাবার মুত্তাল্লিও কোটেজ বংশের নেতা উনি সরাসরি কাবাতের বি চলে গেছেন হাদিস শরীফে আছে কাবা শরীফের চতুর্দারে কালো কাপড় দিয়ে ঢাকা ওই কাবার গেলাম ধরে যত দোয়া করা হয় সব তো আমার আল্লাহ পাক কবুল করেন আব্দুল মুত্তালিব ওই কাবার গেলাম ধরে চিৎকার করে কাঁদেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার দাদুমনির ফিরাই না দেবে আমি আপনার কাবার গেলাপ ছেড়ে দেব না আব্দুল মুত্তালিব লক্ষ্য করেন রসূলুল্লাহ পাশের কাছে দাঁড়িয়ে বলছেন ওগো দাদু জানো আর কাঁদবেন আমি আপনার পাশেই দাঁড়িয়ে আল্লাহ নবীকে কোলে করে নিয়ে চুমা দিতে দিতে আমিনার কোলে চলে গেছেন হযরত আমিনার নবীকে কোলে নিয়ে দুই মুখে চুমা দিলেন হালিমা ঘটনাটা খুলে বললেন হযরত আমিনা বলে ও বুবু জানো আমার এই বাচ্চা কোন মক্কায় রাখা যাবে না মক্কায় মহামারী দেখাতেছে ও বাচ্চাটা পুনরায় আপনার বাড়িতে নিয়ে যান আমি তো আপনাকে আগেই বলেছিলাম এই বাচ্চা আমার পেটে আসার আগে বাচ্চাটা পেটে আসার পরেও বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরেও আমি যে অলৌকিক ঘটনা দেখেছি জগতের কোন নারী তা দেখেন নাই শুনেন নাই ও বুবুজান আমার এই বাচ্চা ভবিষ্যতে একজন মহামানব হবে আমার চিন্তা হালিম এই কথা শুনে রসুল্লাহকে পুনরায় নিয়ে বাড়িতে ফিরে এসেছেন আল্লাহ নবী হালিমার কাছে আবার দু বছর ছিলেন মোট ছ বছর কাটালেন হালিমা বলছেন মোহাম্মদ রসুল্লাহর মতন এত আদর্শবান মানুষ আমার জীবনে দেখিনি আর আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা পৃথিবীর জমিনে উত্তম আদর্শ হলো রসূলুল্লাহর আদর্শ সুবহানাল্লাহ হালিমা বলছেন আমার বাড়ি সব বছর ছিলেন বটে এটা খাব না ওটা নেব না এ কথা কোনদিন মোহাম্মদ রসূলুল্লাহ বলেনি কোনদিন আমার কাছে খেতেও চাইতো না আমি যখনই খেতে দিতাম তখন খেতে আমি ইচ্ছা করি কোন কোন দিন গভীর রাত পর্যন্ত বসে কথা বলতাম খেতে দিতে আপনার দেখি খুদার কথা বলে কিনা বলতেন না আমি একদিন বলেই ফেলেছি যে বাবা তোমার খুদা পায় না কিছু বলো না বলেন না আপনার সুবিধা মতন খেতে দেবেন খুদা পেলেও আপনাকে বলতে পারি না আপনি মনে কষ্ট পাবেন হালিমা বলেন নবীর বয়স ছয় বছর হয়ে গেছে এই বাচ্চাটাকে আমি আর রাখবো না ওর মার করে ফিরিয়ে দেব আমার নবী কিনে হালিমা আমার ভাইজান মক্কা শরীফে দিয়ে আমি নার কোলে ফিরিয়ে দিয়েছেন হযরত আমিনা নবী দাদা আব্দুল মুত্তালিব দুজনে মিলে আমার ভাইজান হালিমার কিন্তু সন্তোষজনক উপঠো কন্দেছেন হালিমা বাড়ি ফিরে এসেছে রসুলুল্লাহ আমিনার কোলে আছেন সারাদিন চাচাদের চাচা তো ভাইদের সঙ্গে দাদা সঙ্গে গল্প করে খেলাধুলো করে সন্ধ্যার পরে আমি নার কুড়ি ঘরে দিয়ে ঘুমিয়ে যায় মা বেটি এক ঘরে ঘুমিয়ে থাকে গভীর রাত আজকে রসুলুল্লাহর ঘুম ভেঙে আমিনারও ঘুম ভেঙে আমিনা ঘুম ভেঙে গেছে নবীরও ঘুম ভেঙে গেছে গল্প শুরু করেছে
ও বাপ মোহাম্মদ ওই বুড়ো মানুষের কাছে দিয়ে গল্প কর ওই হলো তোমার দাদা ও লোকের নাম আব্দুল মোতালেব ওই মুরব্বি কয়েকজন দেখছো আবু তালিব আমির হামজা বুলাবেরা তোমার চাচা বাবা তোমারও হালিমার বাড়ি এত দিন ছিল হালিমা হলো তোমার দুদুমা আমি হলাম তোমার গর্ভধারিণী জননী ও বাপ মোহাম্মদ আর তোমার কোন ভাই গুণ নাই আল্লাহ নবী ওই সময় বলে ফেললেন চাচাদের চিল্লাম দাদুদানকে চিনলাম হালিমা দুদমা সেটা বুঝতে পেরেছি আপনি আমার গর্ভধারিণী জননী সেটা জানতে পেরেছি আমার কোন ভাই নাই সেটাও জানলাম কিন্তু আপনি আমার আব্বা জানের পরিচয় দিলেন না ওই সময় আমি না কোনো জবাব দিতে পারি না কেন এই গল্প করে ফেললাম সকাল সারাটা রাত আমি এদিকে মুখ ঘুরাই ওদিকে মুখ ঘুরাই আল্লাহ নবী বলেন আম্মা কৃপণতা কেন করেন আব্বা পরিচয় দিতে ওই সময় আমি না বলে ফেললেন ও বাপ মোহাম্মদ তোমার আব্বা মদিনার জমিন আছে তোমায় নিয়ে যাব সারা রাত ঘুম হলো না সকালবেলা আব্দুল মোতালেবের কাছে যে বলে আব্বা জান আপনার দাদুমণি বারবার আপনার বেটার খোঁজ করেও যদি একবার অনুমোদন দেন আমি মদিনার জমিন থেকে তার একবার ঘুরিয়ে নিয়ে আসিও আব্দুল মোতালেব বলে মা তুমি যাও কোন হাদিসে বলে তুমি আইমানকে নিয়ে যাও কেউ বলেছে ফুবা মাতে কাকে নিয়ে যাও হযরত আমেনা উম্মে আইমান রাসূলুল্লাহকে নিয়ে মদিনার পানে রওনা হয়েছেন মদিনার কাছাকাছি পৌঁছে গেছে ওই জায়গাটার নাম হলো আবু আং হযরত আমেনা উটের পিঠ থেকে নিচে নেবে নিচে নেমে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদেন আল্লাহ নবী বলেন আম্মা জান শরীরটাকে খারাপ করেছে আমাকে একটু বলুন এখানে দাঁড়িয়ে কেন কাঁদেন এই পাথের মাঝখানে আম্মা আপনি কেন কাঁদেন হযরত আমিনা আমার ভাই যেন কেঁদে চলেছেন আল্লাহ নবী জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছেন আম্মা আপনার কি কোন উপকার আমি করতে পারি না কেন কাঁদেন বলুন ওই সময় আমিনা আমার নবীর জড়িয়ে ধরে চিৎকার খুদে বললেন ও বাপ মোহাম্মদ ও বাপ মোহাম্মদ কি বলবো তোমার সঙ্গে আত্ম গোপন করতে পারি না যখন তুমি আমার পেটে ছয় মাস কেউ লিখেছে দুই মাস ওই সময় তোমার আব্বা শাম দেশে ব্যবসার জন্য যাচ্ছিল যেতে যেতে এই জায়গায় ইন্তেকাল করেছে এই মাটি ঢিবাটা দেখতে পাচ্ছে এটা হলো তোমার আব্বার মাজার আমি বহুবার দেখেছি কবর ভরে ওঠে না আল্লাহ নবী কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদে আব্বা জান আব্বা জান একবার উঠে দেখুন আপনার কলিজা টুকরা মোহাম্মদ এতিমের বেশে আপনার কবরের ধারে দাঁড়িয়ে মদিনা শরীফে শেষ পর্যন্ত এক মাস ছিলেন ফিরে আসার পথে আম্মা জানকে রসুল্লাহ হারিয়ে ফেলেছেন আব্বার কবরের ধারে আব্বার পাশে আম্মার কবর দিয়ে উনি মক্কা শরীফে এসেছেন দাদার অধীনে দু বছর ছিলেন তারপরে দাদা ইন্তেকাল করলেন আবু তালেবের ঘরে ছিলেন রসুল্লাহর জীবন বড় করুণ জীবন খুব কষ্টের জীবন যাই বা হোক রসুলের সিরাত যে বলে তার গোনা ধরে মনে রাখবে যারা শোনে তাদের গোনা ধরে আল্লাহর অফুরন্ত রহমতে ফেরেশতারা বসে বসে শোনে দোয়া করবেন এরা মজলিস এই সাদে করবেন আল্লাহর কাছে দোয়া চান আল্লাহ নবীর দিদার আমাদের নসিবে জুটিয়ে দেন নবীর সঙ্গে দেখা হলি বসিরহাটের আল্লামা লিখেছেন ওই লোকটা যখন মৌত হবে আজরাইল ডান কবচ কতিয়ে যেয়ে দেখবে ওই মানুষটার মাথার কাছে হযরত জিব্রাইল আলাইহিস সালাম আর রাসূলুল্লাহ দুজন অপেক্ষা করছেন সুবহানাল্লাহ বলে কি শোনাচ্ছেন মৌত
আমার যখন মউত হবে আমার মাতার কাছে রাসূলুল্লাহ জিব্রাইল বসে অপেক্ষা করবেন এতই কি শান্তির মউত চান তাই নবীর সাক্ষাতের জন্য আল্লাহর কাছে কাদুন দোয়া চান পাওয়া যাবে দোয়া করবেন যা আলোচনা করি তার চেয়ে আমলটা যেন বেশি করতে পারি সবাই আসুন সমস্ত গোনা হইতে আপনার দরবারে তওবা করতেছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবিলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজিম আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا افرغ علينا صبرا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين يا رب العالمين পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে পবিত্র সাদে আসামির বেশে দুটো করে হাত উঠাইলাম দয়ার সাগর নবীর ওসিলায় জীবনের গুনাহ মাফ করে দি আল্লাহ কি কঠিন সময় আমরা এসেছি যেদিকে তাকাই যেদিকে আগাই শুধু গুনাহর গুনাহ বাজবার কোন রাস্তা খুঁজে পাই না গাইবি মদদ দিয়ে তাম গুনাহ থেকে আপনি আমাদেরকে বাঁচিয়ে নিন টুটা ফাটা জবানে বিভিন্ন মুখে রসুলের সামনে আলোচনা নবী নামে দরু ছালাম দুই খতম কোরআন তেলাওয়াত আমরা যা কিছু পড়েছি পাটিতে বিষয়ের ত্রুটি গুলো মাফ করুন ক্ষমাবন্তে সওয়াব গুলো আপনার হাবিব সাইয়েদেনা নবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে পৌঁছে দি রাসূলুল্লাহর চাঁদ চেহারাটুকু প্রতি স্বপ্নে দিদার করিয়ে দে আল্লাহ জীবনে আর কিছুই চাই না জীবনে আর কিছুই চাই না আল্লাহ রে পুরুতি স্বপ্নে নবীর চাঁদ চেহারাটুকু দেখতে চাই নবীর আলাউলাদা সাবগণ উম্মাতুল মুমিনদের আর ওই সওয়াবগুলো পৌঁছে দিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা মিনা মুযদালিফাতে যারা শুয়ে আছেন ওদের আর ওই সওয়াব পৌঁছে দিন বাপ আদম থেকে নিয়ে মা হাওয়া থেকে নিয়ে তাম নবী আলী গাওস কুতুব সিদ্দিকিন সলিহিন মুহাদ্দিসিন মুহাক্কিকিন মুতাকাদ্দিমিন মুতাখিরিন আইমাই মুসান্নিফিন দরবারে সওয়াবগুলো পৌঁছে দিন খাস করে ইমাম আজমের দরবারে সওয়াব পৌঁছে দিন বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা মঈনুদ্দিন চিশতী আজমেরি বাহাউদ্দিন নকশবন্দি মোজাদে আলবিজানি হুজুরে দরবারে সওয়াবগুলো পৌঁছে দিন দয়া করে কাদেরিয়া চিশতিয়া নকশবন্দি মোজাদে দিয়া তরিকাতের খাতায় আমাদের নাম করা নথিভুক্ত করুন আল্লাহ রে মেহেরবানি করে সবি ফাতে আলী হুজুরে রুয়ে সওয়াব গুলো পৌঁছে দিয়ান মুজাদ্দদ জামান ফুরফুরা সেবে দাদা পীর কেবলা রহমাতের রুয়ে সওয়াব পৌঁছে দিন দাদা পীরের কলিজার টুকরা গুন তার খলিফা গন্ধ দরবারে সওয়াব পৌঁছে দিন বিশেষ করে বসিরাটের আল্লামা হুজুরে রুয়ে সওয়াব পৌঁছে দিন সরসিনা হুজুর হামিদি যায় বুঝু দরগা ভুলি হুজুর কালিয়ানি সুবিধায় বুঝু শহীদপুরীর হুজুর পানি গোবরার হুজুরদের দরবারে সওয়াব পৌঁছে দিন আল্লাহ রাত মানুষ হাত উঠাইলাম আমাদের বা